হ্যালো ফ্রেন্ডস, অডিবি সাইটটিতে চার রকমের কাজ রয়েছে, ট্রান্সক্রিপশন, সেগমেন্টেশন, ভয়েস রেকর্ডিং এবং ট্রান্সলেশন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে ভয়েস রেকর্ডিং। এই ভয়েস রেকর্ডিং করে আপনি এই সাইটটি থেকে $5 থেকে $50 বা $350 থেকে $3,500 পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন এই সাইট থেকে। আপনাকে প্রথমে নিজের ভাষাতে 3টি সেন্টেন্স পড়ে রেকর্ড করতে হবে, রেকর্ড করে সেটিকে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর অডিও টিম সেটিকে রিভিউ করে দেখবে, তারপর অ্যাপ্রুভাল হলে আপনি এখান থেকে প্রজেক্ট পিছু $5 থেকে $50 বা $350 থেকে $3,500 করে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। ফ্রেন্ডস, আপনি স্টুডেন্ট বা হাউসওয়াইফ বা আনএমপ্লয়েড ইউথ, আপনাদের জন্য এটি একটি দুর্দান্ত সাইট ইনকাম করার জন্য। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমে সাইন আপ ফর্মটি ফিল আপ করে দিতে হবে। ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এরপরে একটা ইমেল অ্যাড্রেস, তারপরে আপনি যে ভাষাতে রেকর্ডিং করতে চান সেই ভাষা একটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে জব টাইপ অর্থাৎ ভয়েস রেকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। পরের স্টেজ হচ্ছে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। দেওয়ার পর সাইন আপ বাটনটিতে ক্লিক করতে হবে। মেল বক্সে আমার একটি মেল পাঠানো হয়েছে, সেটিকে ভেরিফাই করে নিতে হবে। এবার আমি মেল বক্সটি ওপেন করছি। ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আই কনফার্ম, এইখানে আমি ক্লিক করছি। ইউ আর নাও ভেরিফাইড, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। এরপরে আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে এরকম একটা প্রথমে ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন গুলো আপনি ভালো করে পড়ে নেবেন। এরপরে আমি নেক্সট অপশনটিতে ক্লিক করছি। এরপরে রিড ইনস্ট্রাকশন এই অপশনটিতে ক্লিক করছি। এখানে ভয়েস রেকর্ডিং করার জন্য 4টি স্টেজ রয়েছে। প্রথম নম্বর স্টেজ হচ্ছে চেক নয়েজ লেভেল, অর্থাৎ রেকর্ডিং করার সময় কোনো শব্দ বা আওয়াজ আছে কিনা সেটা প্রথমে চেক করে নিতে হবে। 2 নম্বর স্টেজ হচ্ছে স্টার্ট রেকর্ডিং, তারপরে রেকর্ডিং স্টার্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রেস মাইক টু স্টার্ট, এই মাইকটিতে প্রেস করে আপনাকে রেকর্ডিং স্টার্ট করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে অডিও স্যাম্পেল গুলো সাবমিট করতে হবে। প্রথমে আমি স্টার্ট স্যাম্পেলে আসছি। এরপর চেক নয়েজ এই বাটনটিতে ক্লিক করছি। দ্যার ইজ টু মাচ নয়েজ ইন ইউর ব্যাকগ্রাউন্ড, এখন অনেক শব্দ রয়েছে, অতএব এটাকে ভালো করে চেক করে তারপর আবার চেক নয়েজে ক্লিক করব। যদি সিলিং ফ্যান বা টেবিল ফ্যান চলছে তাহলে সেই ফ্যানটিকে অফ করে তারপর আবার চেক নয়েজে ক্লিক করবেন। এবার চেক নয়েজে ক্লিক করছি। ইউ আর গুড টু স্টার্ট রেকর্ডিং, এখন আমি রেকর্ডিং স্টার্ট করতে পারি। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করছি। এরপর দেখুন উপরে বাংলাতে কি লেখা এসছে, এটিকে প্রথমে আপনাকে পড়ে পড়ে রেকর্ডিং করতে হবে। এরকম ভাবে 3টি লেখা আসবে, 3টি লেখাকে পড়ে আপনাকে রেকর্ডিং করে আপলোড করতে হবে। প্রথমে এই মাইকটিতে আমি ক্লিক করব। মাইকটিতে ক্লিক করে আমি উপরের লেখাটি পড়ে রেকর্ডিং, অন্যান্যদের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত কারণে। এটা ঠিক, স্টার্ট স্পিকিং 1 সেকেন্ড আফটার দা মাইক আইকন টার্ন, এই মাইকের আইকনটি লাল হয়ে যাওয়ার 1 সেকেন্ড পরই এটি আপনি পড়তে শুরু করবেন। বিরামহীনভাবে প্রতিক্রিয়া সঞ্চয়, অনুলিপি বা অন্যভাবে ব্যবহারে অনুমতি প্রদান। প্রথম সেন্টেন্সটি আপলোড হয়ে গেছে, বাকি দুটো আপলোড হচ্ছে। 3টে আপলোড হয়ে গেলে সাবমিট যে বাটনটি রয়েছে এখানে আমি ক্লিক করে সাবমিট করে দেব। ফ্রেন্ডস, আমার 2টো সেন্টেন্স আপলোড হয়ে গেছে, আরো একটি সেন্টেন্স রয়েছে পেন্ডিং আপলোড দেখাচ্ছে। এই 3টে সাকসেসফুল হয়ে গেলে আমি সাবমিট করে দেব। এই রেকর্ডিংটি আপলোড হয়ে যাওয়ার মধ্যে 2টি বিজনেস ডেজ এর মধ্যে আপনার এই রেকর্ডিং এর ফলাফলটি জানতে পারবেন। যদি আপনার ভয়েসটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে প্রজেক্ট পাবেন। সেই প্রজেক্টগুলি কমপ্লিট করে $350 থেকে $3,500 পর্যন্ত প্রতিটি প্রজেক্টের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। এছাড়া এই অডিও বিট থেকে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং সেগমেন্টেশনের কাজ করে কাজ কিভাবে করবেন এ বিষয়ে যদি ভিডিও চান তাহলে বক্সে লিখে জানাবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।